আজকে তো আপনাদের একটা স্বাস্থ্য দপ্তরের মিটিং ছিল, আপনারা জানলেন মিটিং করলেন কীভাবে স্বাস্থ্য দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জমাইয়ের আরও উন্নত প্রযুক্তি ঘরে ঘরে যাতে পৌঁছে দেওয়া যায়, মানুষের বিপদ আপদে সবসময় মানে কী করবেন দর্শক? আমাদের মানে 34 বছর পরে আমরা ফার্স্ট জনাই গ্রাম পঞ্চায়েতের থেকে আমরা পঞ্চায়েত দপ্তর পাই। আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা এই 5টা বছর মানুষের সাথে এবং মানুষের পাশে পাশে থেকেছি। সমস্ত স্বাস্থ্য দপ্তরে যেগুলো সমস্যা ছিল, ওনাদের সেন্টার কোথায় দরজা বা জানলা ভাঙা ছিল এবং যে কোনো ইলেকট্রিকের কাজ, সেগুলো আমরা ওনারা ফোন করার পর করেছি। আমাদের ICDS আছে, সেগুলোকেও আমরা দেখাশোনা করি। এই মিটিংয়ে আমরা সমস্ত তথ্য নিই, প্লাস ওনাদের কি সুবিধে অসুবিধে হচ্ছে সেগুলো আমরা জানি। এবং আমাদের যখন আমরা পঞ্চায়েতে পাই তৃণমূল থেকে, তখন আমরা জায়গা জায়গা সংসদ মিটিং করি। এই মিটিং করার পরে আমরা দেখি জনাই এলাকার মানুষের বেশি, মানে পুরো জনাই এলাকাই ধরতে পারি আমরা, মানুষের চাহিদা ছিল বাড়ি বাড়ি জল আর ভ্যাট, এই দুটো প্রকল্প আমরা বাস্তবায়িত করতে পেরেছি। এবং আমাদের জলের প্রকল্পটা চালু হয়ে গেছে, আমরা বাড়ি বাড়ি জলের পাইপ লাগানো হচ্ছে, সেগুলো কলও অনেক জায়গায় চলে গেছে, জলও পড়ছে এবং কিছু বাকি আছে, সেগুলো হয়ে যাবে আমাদের ইলেকশনের আগে। এবং ভ্যাটের জন্য আমরা 10 কাঠা জমি একটা জোগাড় করেছি আমাদের বাঁধের ধারে বড় পোলের ওইখানে, ওটা হাটপুকুর সাইডে পড়ে। ওই ভ্যাটটাও আমরা আগামী দিন মানুষের বাড়ি বাড়ি, যে জঞ্জালগুলো হয় নোংরা ফেলার জায়গা নেই যাদের, ওই সলিড ওয়েস্ট লিকুইডমেন্ট মানে ওনা ওই জিনিসটা পচা, দুরকম জিনিস থাকবে, বাল্টি থাকবে আমাদের প্রত্যেক বাড়ি বাড়িতে দেওয়া হবে। এই দুটো বালতি, একটা থাকবে মানে যেগুলো পচনশীল বস্তু আর একটা থাকবে যেগুলো পচে না, প্লাস্টিক, তারপরে টুথপেস্ট, হ্যাঁ শুকনো জিনিস, ও দুরকম দু জায়গা রাখবে। এবং এই কাজটা করার আগে আমরা একটা সার্ভে করিয়েছি, প্রচুর হাউস সার্ভে করিয়ে নিয়ে এসেছি পচনশীল বস্তু তাদের কতটা মানে ওয়েস্ট হচ্ছে, কতগুলো কত কী মানে তারা একটা প্যাকেট প্যাকেট করতে বলা হয়েছিল তারা রেখেছিল, সেগুলো নিয়ে এসে আমরা দেখেছি যে একটা বাড়িতে কীরকম আমাদের মানে জিনিস পচনশীল বস্তু আর অপচনশীল বস্তু পাওয়া যেতে পারে, সে একটা ক্যালকুলেশন আমরা করেছি। আগামী দিন এই আমরা চালু খুব তাড়াতাড়ি করে দেবো এবং আমরা আরও উন্নয়নের চেষ্টা করছি এবং মানুষের সাথে মানুষের পাশে থাকব। আর সামনে নেক্সট পঞ্চায়েতে যদি আমরা ফের আসতে পারি, আরও নতুন নতুন প্রকল্প নিয়ে আসবো যাতে আমাদের গ্রামের মানুষ কীভাবে ভালো থাকে এবং সুস্থ থাকে। স্বাস্থ্যসাথী আমরা মানে 70% আমরা লোককে পরিষেবা দিতে পেরেছি এবং 80% আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিয়েছি। এখনও অনেক লক্ষ্মী ভাণ্ডার হয়তো বাকি আছে, যাদের কোনো ডকুমেন্টস ভুল আছে, যারা 25 বছর হয়নি তারাও অনেকে অ্যাপ্লাই করেছিল, অনেকেরই অ্যাপ্লাই হয়তো আমরা এন্ট্রি করাতে পারিনি। আর আগামী দিন তাদেরও 25 বছর হয়ে গেলে সেগুলো আমরা পঞ্চায়েতের মাধ্যমে এন্ট্রি করিয়ে দেবো। আর স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা আমাদের জনাই গ্রামে অনেকেই উপকার পেয়েছেন, কেউ কেউ অপারেশন হয়েছেন, অনেকেই আসে যে দিদি স্বাস্থ্যসাথী পাওয়ার পরে আমরা মুখ্যমন্ত্রীর প্রকল্পে আমরা অপারেশন হয়েছি, আমরা খুব উপকৃত হয়েছি। এবং আগামী দিনেও যেন দিদি আসে এইটাই ওনারা এসে আমাদের বলেন, খুব ভালো লাগে দিদিমণির এই প্রকল্পগুলো। তাই আগামী দিন দিদিমণি যাতে আমাদের জনাই পঞ্চায়েতে আরও ওনার মুখ আমরা উজ্জ্বল করতে পারি, সে চেষ্টাই আমরা করব এবং এই চেষ্টা নিয়েই আমরা এগিয়ে চলব। 100 দিনের কাজে সেন্ট্রাল যেটা আমাদের প্রত্যেক রাজ্য জুড়ে যে ক্ষোভটা, যে 100 দিনের টাকা লেবাররা পাচ্ছে না, সেই ক্ষোভটা কিন্তু আমাদের দিদিমণির হাতেও নেই আর আমাদেরও পঞ্চায়েতের স্তরে কিছু করার নেই। সেন্ট্রাল যদি না ছাড়ে তাহলে আমাদের 100 দিনের ভাইরা হয়তো টাকা পাবে না, কিন্তু এর জন্য কিন্তু আমরা বসে নেই, দিদিমণিও ধর্নায় বসছেন, আমরাও চেষ্টা করেছি অনেক অনেক জায়গায়, মিটিং মিছিল মাধ্যমে আমরা এটা ক্ষোভ প্রকাশ করেছি, জানে আমাদের ভাইরা যারা খুবই গরিব তাদের টাকাটা জানেন তারা পেয়ে যায় পাওনা টাকাগুলো। আমরা আগামী দিনে আরও চেষ্টা করব এবং মিড ডে মিল আমাদের এখানে খুবই ভালোভাবে খাওয়ানো হয়, বাচ্চাদের অপুষ্টি বাচ্চা আমাদের জনা গ্রামে নেই বললেই চলে, আমাদের মিড ডে মিলের খাওয়ার খেয়ে বাচ্চারা খুব উপকার পাচ্ছে এবং দিদিমণিরা খুব সচেতন। আমরা ভিজিট করি, আমরা ভিজিটে দেখে এসেছি যে সত্যি ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বাচ্চাদের খাবার তৈরি করেন এবং খাওয়ান।
আর বিরোধী দলকে কি বলবেন যে আপনাদের দিদি দুধকে নিয়ে কটাক্ষ করেছেন শ্রমিক অধিকারী মহাশয়? ওনাকে আর কি বলবো, উনি প্রথমে দিদিমণির ওপর বলেছে দুয়ারে সরকার নিয়ে, যে জমির জমির দুয়ার কটাক্ষ করেছিলেন, কিন্তু ওই দুয়ারে সরকারে দিদিমণি আজকে পুরস্কার পেয়ে মানে পুরস্কার পেয়েছেন, তাহলে ওনার কটাক্ষগুলো অবশ্যই বাঞ্ছনীয় নয় আমি মনে করি। উনি এত বাজে ভাষা বলতে পারেন, দিদিমণি অবশ্যই পশ্চিমবাংলার মানুষের জন্য করছে এবং করবে, আরও উন্নয়ন করবে এবং আরও প্রকল্প উনি ভাবছেন, আরও হয়তো আগামী দিন প্রকল্প আসবে যার মাধ্যমে মানুষ আরও মানে আরও মানুষ উপকার পাবে, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার সমস্ত প্রকল্পই বাস্তবে রূপ দিয়েছে, এবং আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যেটা কোনোদিন মানুষ ভাবতে পারেনি যে আমরা ঘরের মহিলারা 500 টাকা করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাব, সেই প্রকল্প পেয়ে আমার জনায়বাসী তো খুবই উপকার হয়েছে, আশা করি সমস্ত পশ্চিমবাংলায় মানুষ হয়তো উপকৃত। তাই আমরা চাইবো যে দিদিমণি আগামী দিন মুখ্যমন্ত্রী হয়ে আবার আসুক, আর এই কটা মানুষ তো ভালো কাজ করলেই তো মানুষের পিছনে কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করবে, তাই এদের কথা কোনো কিছু আমাদের শোনার নেই। আগামী দিন আমরা এইভাবেই মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা লড়বো, লড়ছি এবং লড়বো। ধন্যবাদ।